হাতে কলমে পাইথন ডিপ লার্নিং বইটার ট্যাগলাইন হচ্ছে ইন্টেলিজেন্স সিস্টেমের সন্ধানে এর অর্থ হচ্ছে সামনে যত ধরনের ইন্টেলিজেন্স সিস্টেম থাকবে তার পেছনে ডিপ লার্নিং বা নিউরাল নেটওয়ার্ক কিন্তু কাজ করবেই সবচেয়ে বড় কথা হচ্ছে টেন্সোর ফ্লো টু ডট এক্স ইকো অনেকটাই পাইথনিক আর সে কারণে এই টেন্সোর ফ্লোর টু ডট এক্স কিন্তু প্রোডাকশন লেভেলের জন্য অসাধারণ একটা সিস্টেম অনেকে আমাকে বলেন যে এই মেশিন লার্নিং বা ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক শিখে আমরা সেটাকে কি ধরনের অ্যাপ্লিকেশানে ব্যবহার করতে পারবো আর সেই কারণে কিন্তু এখানে একটা এন্ড টু এন্ড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার একটা সুযোগ দেখিয়েছি চলুন আমরা এই সূচিটা দেখি এই বইটাতে কি কি কাভার করা আছে আমি আপনাদেরকে একটু বলে রাখি যে আমার সবগুলো বই লেখা হয় কনসেপ্ট হেভি কোড লাইট দিয়ে এর অর্থ হচ্ছে আমরা যখন কোনো ব্যাপারে দর্শন বা এর কনসেপ্টটা ঠিকমতো ভালো বুঝে যাব। তাহলে সেটার জন্য কোড লেখা খুব সোজা যে কোনো কাজের পেছনের দর্শনটা ঠিকমতো মতো বোঝা গেলে সেটা নিয়ে কিন্তু কাজ করা সোজা যেহেতু আমরা টেন্সোর ফ্লো ব্যবহার করছি এই টেন্সোর ফ্লো ব্যবহার করার আগে আমরা যারা লার্ন ব্যবহার করতাম তাদের জন্য এই মাইগ্রেশনটা খুবই সহজ যে কোনো বইয়ের মতো এই বইটা শুধুমাত্র সিনট্যাক্স নিয়ে আলাপ করেনি বরং সেই সিনট্যাক্সটা আসার আগে তার পেছনের যে দর্শনটা সেটা নিয়ে কিন্তু আলাপ করা হয়েছে বেশি যাতে আপনারা পরবর্তীতে সেই সিনটেক্সটা কোথায় ব্যবহার করতে পারেন সেটার পেছনে একটা ভালো ধারণা দাঁড়িয়ে যাবে আমাদের ডিপ্লানিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করার জন্য বিশেষ করে এটার যে আইডি সেখানে জুপিটার নোটবুক অসাধারণ তবে যাদের জিপিউ নেই তারা অবশ্যই আমি বলবো তারা অবশ্যই গুগল কোলা ব্যবহার করতে চাইবেন শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং বইটাতে আমরা একটা গল্প শুরু করেছিলাম জিজি পোকার থার্মোমিটার দিয়ে সেই জিজি পোকার থার্মোমিটারকে আমরা কিভাবে ডিপ নিউরাল নেটওয়ার্ক দিয়ে কাজ করতে পারি সেটার একটা ধারণা দেওয়া হয়েছে এখানে তবে বিশেষ করে নিউরাল নেটওয়ার্কের যে পাঁচটা স্টেপ আছে সেটার লাইফ সাইকেল আমরা সেই লাইফ সাইকেলটা কাভার করার চেষ্টা করব কেরাস দিয়ে যেটা ডিপ লার্নিং ফ্রেমওয়ার্কের জন্য একটা ভালো হাই লেভেল এপিআই এর পাশাপাশি একটা মডেলের ধারণা এবং সেই মডেলের বিভিন্ন লেয়ারে কিভাবে ফিচার এক্সট্রাকশন হচ্ছে সেটা কিছু ধারণা দেওয়া হয়েছে এখানে আমরা যারা হাতে কলমে লার্নিং ফ্রেমওয়ার্কটা বোঝার চেষ্টা করছি তাদের জন্য এই জিজি পোকার প্রকার থার্মোমিটার চ্যাপ্টারটা অসাধারণ কাজ করবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যে এই থার্মোমিটার বানাবো তার জন্য প্রবলেম স্টেটমেন্টটা সেটা ভালোভাবে পড়া জরুরি কারণ আমরা যখন একটা সমস্যার সমাধান করতে চাইবো তখন সেই সমস্যাটার ভেতরে ঢুকে সমস্যাটা কি বলতে চাইছে সেটা একটু বের করার চেষ্টা করব আগে আমরা জানি যে এভরি প্রবলেম কন্টেন্টস ইটস ওন সলিউশন আর সেই কারণে এই প্রবলেম স্টেটমেন্টটা জানার জন্য আমাদের একটু ভেতরে ঢুকতে হবে তবে ডেটা সায়েন্সের একটা বড় পার্ট আমি বলবো যে ডেটা সায়েন্সের একটা বড় অংশ হচ্ছে ডেটা ভিজুলেশন কারণ সেই ডাটাকে প্লট করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেই প্রবলেম স্টেটমেন্ট মানে প্রবলেম যেটা আছে ডাটার মধ্যে সেটা আসলে কিভাবে সমাধান করা যাবে আমার ধারণা আমাদের যে প্রথম চ্যাপ্টার সেই জি জি পোকার থার্মোমিটার নিয়ে যখন কাজ করবো তখন এই ডিপ নিউরাল নেটওয়ার্কের প্রথম অর্থাৎ একটা নিউরাল দিয়ে একটা নেটওয়ার্কের ধারণা ভালোভাবেই বোঝা যাবে আজকে এই পর্যন্তই থাকছেন